পালনের মধ্যে মাথা খারাপ হয়ে গেছে, কি রকম ভাষায় কি কি যে বলতে। কই যাবো আমরা? সংগুয়া ক্যাম্পিং। Hey everyone, assalamu alaikum, welcome to Halka Nasta, this is me Zubair. So, আজকে যেটা করতে যাচ্ছি আমরা, আজকে একটা স্পেশাল রেস্টুরেন্টে যাব। বাট লালনের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, কারণ লালনকে কালকে থেকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আজকে আমরা কই যাচ্ছি, আজকে আমরা কই যাচ্ছি, সে অদ্ভুত কী জানি কথা বলতেছে, কীরকম ভাষায় কী কী যে বলতেছে আমি জানি না। তো আমি ওর সামনে লালন আছে, আমি চলে আসলাম ওরে পিক আপ করতে। আপনারা একটু দেখেন তো ও কী বলতেছে, জাস্ট ওয়ান মিনিট। লালন, তো লালন সাহেব, আপনাকে কালকে থেকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা কই যাব, কই যাব, কই যাব, আপনি অদ্ভুত ভাষায় বলতেছেন কই যাব আমরা। সংগুয়া ক্যাম্পিং। আপনারা কী কী বুঝলেন? দাঁড়ান দাঁড়ান, ক্যামেরা ঠিক করে নিই। আচ্ছা লালন যে কী বলতেছে আপনারা কি বুঝতেছেন? আমরা কই জানি যাব, সংগুয়া ক্যাম্পিং। টিভিতে দিফান, ও মাই গড, আমাকে কটা গালি দিল আমি জানি না। বাট যাই হোক, হোপফুলি আজকে স্পেশাল কোথায় নিয়ে যাচ্ছে। একটা খুব বড় ফ্যাক্টর, কারণ হচ্ছে আমরা আসলে দেশি স্টাইলে চাইনিজ খাই। তো অথেন্টিক চাইনিজ কিন্তু কিছু মানুষের একদম টেস্ট বাটের সাথে নাও যেতে পারে, ইটস অল রাইট, বাট হালকা নাস্তা প্রিফার্স অথেন্টিক স্টাইল অ্যান্ড অথেন্টিক ফ্লেভার্স অফ চায়না। আপনারা লাস্টে দেখে আসতে পারে, আমরা একটা ব্লগের লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। সো এনিওয়ে, আমরা তাহলে সামনে অলমোস্ট চলে আসতেছি, সামনে যে আমরা শুরু করছি। অল রাইট, সো আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসি। এনজয় দ্য রেস্টুরেন্ট ইন হালকা নাস্তা স্টাইল। আসসালামু আলাইকুম, আপনারা তো অলরেডি রেস্টুরেন্ট পুলিশটা দেখে বলছেন আড্ডা দেওয়ার মতো, এবং মানে যাই না এখন খাবার দাবারটা একটু পরে আসবে, সেটা তো পরে বুঝবো, বাট আড্ডা দেওয়ার জন্য কিন্তু চমৎকার একটা জায়গা। এবং ওদের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে ওদের এখানে আলাদা করে সস স্টেশন আছে, মানে যেখানে কন্ডামেন্টসগুলো সব দেওয়া আছে। সো আজকে আপনার সেই আমার হট পটা এনে গ্রিলে, এটা একেবারে মেন রোডে হতে আপনাদের আসতে ইজি হবে, আর আমরা ঢুকেই একটা যে এনভায়রনমেন্ট পাইছি আমার কাছে ফ্রেশ একটা এনভায়রনমেন্ট লাগছে, চাইনিজ একটা এনভায়রনমেন্ট, স্মেল ওরকম পাবে। ইয়া, and if you are familiar with authentic Chinese smells and fragrance, then you love it. কিছু কিছু মানুষ আছে যারা অথেন্টিক চাইনিজটা হয়তো খুব বেশি পছন্দ করে না, বাট যারা অথেন্টিক চাইনিজ পছন্দ করে তাদের তো এখানে, আপনার লাস্ট একটা ব্লগে দেখেছিলেন আমরা কখনোই গেছিলাম, দ্যাট ওয়াজ অলসো অথেন্টিক চাইনিজ। সো কাইন্ড অফ ফ্যামিলিয়ার, কাইন্ড অফ একটা মানে জায়গাটাও ফ্যামিলিয়ার এবং ঘানটাও এরকম ফ্যামিলিয়ার। এছাড়া ইন্টেরিয়রের পুরোটাকে উডেন করা, টাইলস থেকে শুরু করে দেয়াল পুরোটাকে উডেন করা, সো যার কারণে ফ্লেভারটা একটু অন্যরকম মনে হবে ঢোকার সাথে সাথে। অন্যদের আলাকাটাও আছে, ফুডগুলো প্লাস বুফে আছে। আজকে আমরা বুফে যাবো অল আইটেমস, সো দ্যাটস ইট, আপনারা এনজয় করে আসুন আমাদের ফুড ভিজিটটা ইন হালকা নাস্তা স্টাইল। Assalamu alaikum, welcome to
হালকা নাস্তা স্ক্র্যাচ টেস্ট। আজকে হচ্ছে হালকা লাঞ্চ করতে আসছি আমরা। আজকে মানে ঘটনা যে কোথা থেকে শুরু করব কোথায় যে শেষ করব আমরা বুঝতেছি না। জাস্ট আমরা একটা নামই জানি, সেটা হচ্ছে আজকে আমরা হটপট বুফে খাচ্ছি। এই দুইটা জিনিসই আমাদের এখানে নতুন। ফার্স্ট অফ অল উই নেভার অ্যাকচুয়ালি ওয়েন টু এ হটপট, দিস ইজ আওয়ার ফার্স্ট হটপট এক্সপিরিয়েন্স। অ্যাট দ্য সেম টাইম দিস ইজ দ্য ফার্স্ট বুফে ব্লগ ফর দ্য হালকা নাসা চ্যানেল। সো ফার্স্ট বুফে যেহেতু আমরা সেই জিনিসই নিয়ে আসলাম, তাই না? সো ফার্স্ট বুফে এবং ফার্স্ট হটপট এবং স্পেশালি বাংলাদেশের ফার্স্ট হটপট অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট, ওরাই আমি আসছিল ফার্স্ট। সো এটার এক্সপিরিয়েন্সটার জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, আজকে চলে আসা হয়েছে। সো অ্যান্ড উই হ্যাড সিমিলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইন ডিফারেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্টস, দুই একটা ডিশ থাকতো, বাট আজকে আমরা সমগ্র জাতির সমগ্র ডিশ নিয়ে চলে আসি এবং আনলিমিটেড আনলিমিটেড উই ক্যান হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ রিফিল উই ওয়ান্ট। আর ওদের যে যেই টাইমটা ওরা সার্ভ করছে ওই টাইমটাও জেনারাস, ইটস এ ভেরি গুড নাম্বার অফ আওয়ার্স ফর বোথ ডিনার অ্যান্ড ফর লাঞ্চ, দে গিভ অ্যারাউন্ড 4 to 5 hours, সো দ্যাট ইজ সামথিং ভেরি জেনারাস আই উড সে। ম্যাক্সিমাম বুফেটে তো ধাক্কাধাক্কি লেগে যায়, আর এখানে দেখা যাচ্ছে দে আর গিভিং ইউ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম টু টেক ইউর টাইম, কুক ইউর ফুড, রিল্যাক্স করে খেতে পারবেন। এক্স্যাক্টলি। তো হটপট এই জিনিসটাকে, এই হট টপিকটা একটু এক্সপ্লেইন করবে লালন সাহেব, 5 মার্কের অ্যান্সার। যতটুকু আমি দেখলাম আসার আগে আমরা দেখতেছিলাম কীভাবে কী করতে হয়, অ্যাকচুয়ালি হটপটের এক্সপিরিয়েন্স তো আগে আমরা নিইনি। সো যতটুকু দেখলাম ওনাদের 3টা ব্রথ থাকে, একটা হচ্ছে ঝাল, আর একটা হচ্ছে ক্লিয়ার, আর একটা হচ্ছে টমেটো অ্যান্ড ট্যাঙ্গি টাইপের। সো আপনি যে কোনো 2টা চুজ করতে পারবেন, আমরা 2টা চুজ করেছি। একটা হচ্ছে সিজুয়ান চিলি, দ্য রেড ওয়ান, এবং আরেকটা হচ্ছে ক্লিয়ার স্যুপ। সো আমরা ক্লিয়ারটা নিয়েছি স্পেশালি বিভিন্ন ফুডের র টেস্টটা নেওয়ার জন্য। এখানে যেহেতু সব কিছু আমাদের কুক করতে হবে, সো আমরা এমনভাবেই নিয়েছি যে আইটেমগুলো আমার বোস চিলি ইনফিউজও করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমরা ক্লিয়ার যে একটা টেস্ট সেটাও যাতে আমরা ইনফিউজ করে নিতে পারি। সো যেহেতু অনেক আইটেম, এতগুলো আইটেম বলতে গেলে আজকের ব্লগ শেষ হয়ে যাবে, সো ওইটা না করে ফুল মেনুটা আমরা ডিসক্রিপশানে লিঙ্ক করে দিব, আপনারা চেক করতে পারেন। ইট উইল হ্যাভ অল দ্য প্রাইসেস অ্যান্ড এভরিথিং। কুকগুলো যেগুলো আমাদের ভালো লাগছে ট্রাই করছি আমরা, তখন অবশ্যই মেনশন করবো। বাট কোথা থেকে যে শুরু করবো, কোথায় যে শেষ হবে, এই নদীর শেষ নাই রে। দেখা যায় অনেক সময় বুফেতে গেলে অনেকগুলো আইটেম থাকে, তারপরে চিন্তা করতে হয় যে কোন সবগুলো আগে টেস্ট করে আসি, যেটা ভালো লাগবে সেটা একটু বেশি ফোকাস করবো, লাইন ধরে যায় যে আনতে হয়। কিন্তু সবকটা টেস্ট করে আস্তে আস্তে যেটা ভালো লাগছে ওইটা খাওয়ার মতো আর জায়গা থাকে না। তো আজকে আমরা যেটা করব, আমরা ট্রাই করব সবগুলো খাবার এবং আপনাদেরকে বলবো কোনটা সবচেয়ে বেশি টেস্টি। সো আপনারা যখন নেক্সট টাইম আসবেন ডাইরেক্ট ওটাতেই ফোকাস করতে পারেন। আর বুফে মেনুটা যেহেতু আপনার টেবিলেই, আপনি যখন তখন ট্রাই করতে আসবেন আর বলে তার রিফিল করে দিবেন। সো আমরা অলরেডি দেখছেন আমরা কিছু ফুড বিরলের স্বার্থে আমরা অলরেডি কুক করছি। সো কিছু ফুড আমার সামনে আছে, কিছু ফুড আমার সামনে আছে। সো আমরা একটু একটু করে ওগুলাই দিয়ে শুরু করি। আমাদের বাসা যদি জানে আমরা রান্না বান্না করে খাইতেছি, বাসায় বলবে বাসায় তো জীবনে রান্না করিস না, তুই কী খাস? আর এখন তোরা রেস্টুরেন্টে যে রান্না করে খাচ্ছিস, আচ্ছা ঠিক আছে। সো আমরা ফার্স্টে যেটা নিলাম, দিস ওয়ান ইজ চিকেন কেক। চিকেন কেক, হ্যাঁ। সো মাই ওয়ান ইজ অ্যাকচুয়ালি ডিপ ইন দ্য সিজওয়ান চিলি, আর লালন্স ওয়ান ইজ, সো আমারটা ক্লিয়ার স্যুপে ডিপ করা। সো আমি একটু মেমোরিটার লেনে একটু ঘুরে আসি, একটু ডিপ করে নিই যাতে একটু ফ্লেভারটা আবার। সো আজকে আমাদের ভালো স্কিল দেখা যাবে চপস্টিকে। আমি কিন্তু এই যে চপস্টিক স্কিলের কথা কে বললো, এই হচ্ছে অবস্থা, বুঝছেন? পয়েন্ট টু বি নোটেড ইউর অনার। আমার মুখের সামনে আনতেছি, আমি খেতে পারতেছি না, চিয়ার্স করি নাই দেখে, এগুলো আমার সহ্য করতে হয়। যাক, একটা ফুটেজ থাকলো লালন যে কীভাবে ফিল করছে। ওকে, সো আমরা সোতে আবার টিপ করে নিলাম চিকেন কেক। লেটস স্টার্ট। আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য পারফেক্ট সস চিকেন কেক। দিস ইজ দ্য ফার্স্ট টাইম I have tried this and it's quite tasty. So, আমারটা একেবারে ক্লিয়ার টেস্ট পাইতেছে, কারণ ক্লিয়ার সুপের করা। এটা হচ্ছে অনেকটা আমরা সসেস খাই না, চিকেন সসেস, ওটার মধ্যে ওটার ফ্লেভারটাই মনে হচ্ছে আমরা কুক করার পরে ওরকম, যদিও সসেস আছে আর এটা আলাদা ওদের, বাট এটাখানে এখানে ওই বার্নিং ফ্লেভারটা নাই, সেটাই বাট ভেরি ক্লিয়ার। আচ্ছা, আমার কাছে এটা সম্পূর্ণ নতুন টেস্ট, বাট আমি নতুন, সো আমি একটু ট্রেডিশনাল সিজন সুপের সাথে ট্রাই করি, কারণ এটা ঝাল। আরে চিলিটা ভালো গেছে, আমাদের জন্য পারফেক্ট। পারফেক্ট ঝালের অ্যামাউন্ট মুখে নেওয়ার সাথে সাথেই
বোঝা যায়। সিজওয়ান স্যুপের আসল রহস্যটা হচ্ছে এটা, শুধু ঝাল না, ঝালের সাথে সাথে ঝাঁসটাও পাবেন আপনারা, অনেক স্পাইস আছে না হার্ড দেন। তো আমি একটু মাশরুমটা পাইলাম, মাশরুমটা তো ফাটাফাটি। তো নেক্সট গুজরাট টোফু, তাও অলরেডি মুখে দিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম টোফুটা মজার পাইলাম বোধ হয় কোথাও। আজ পর্যন্ত অনেক জায়গায় টোফু ট্রাই করছি, বাট আমার মনে হয় না কোনো জায়গায় রিকমেন্ড করার মতো টোফু আমরা খাইছি এখন পর্যন্ত। সো দেখা যাক, হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম টোফু টেস্ট করার মতো টোফু পাইছি আমরা, হয়তো বা সেকেন্ড টাইম আমরা ট্রাই করবো। সো খাওয়ার আগে আমরা ডিশগুলো মিক্স করে নিজেরাই সস বানিয়ে নিয়ে আসছি আমাদের মতো, আপনি আপনার মতো বানিয়ে নিতে পারবেন, প্লাস ওনারা যেভাবে বানায় বেস্ট হবে ওনাদের থেকে একটা নিয়েছি। আমাদের কাছে দুইটা আছে, একটা নিজস্ব আমাদের, একটা ওনারা বানিয়ে দিয়েছেন। সো দুইটাই টেস্ট করবো আমরা, যেহেতু আমরা সি ক্লিয়ার সুপে অনেকগুলো ডিশ ট্রাই করবো এবং সি ফুড আছে, ডাইরেক্ট মিট আছে। সো আমার মনে হয় সসটা ম্যান্ডেটরি, কারণ বিভিন্ন ধরনের স্পাইসি এবং হার্বস থাকে। সো আমাদের স্যুপটা তারা রিফিল করে দিল, সো আপনাদের স্যুপ শেষ হলেই তারাই এসে রিফিল করে দেবে, বাট ইউ ক্যান অলওয়েজ টেল দ্যাম টু ডু দ্যাট। সো আমরা যে চিকেন বলটা নিচ্ছি, দিস ওয়ান ইজ অফ দ্য চিলি সস, রাইট? চিলি সস। সো লেটস ট্রাই দিস ওয়ান। দ্যাটস সো গুড, চিকেন বলটা একদম মিটের ভালো লেভেলে একটা ঘ্রাণ আসতেছে, দ্যাটস ভেরি গুড। আর ওই চিলি সসটা থাকে, এটার টেস্টটা অনেক ইনক্রিজ হয়েছে। আর একটা জিনিস আপনারা ভাবতেছেন হয়তো হটপটে আমরা আগে থেকে কুকুরে নিয়ে এসে খাচ্ছি, এরকম না, আপনাকে ফুডগুলো সব সার্ভ করা হবে এবং হটপটটা দেওয়া হবে। হটপটটা ম্যাক্সিমামই আপনাকে দেখা যাবে যে 10 মিনিটের মতো ফুটন্ত অবস্থায় থাকবে, তারপরে আপনি এগুলো যে এক একটা ফুডের আইটেম দেওয়া হচ্ছে, যেগুলো আপনার যখন যেটা খাবেন লিমিট ওয়াইজ আপনার কুক করে নেবেন, এবং এখানকার আপনি জিজ্ঞেস করে নেবেন কোনটা কতটুকু টাইম কুক করলে ভালো হয়, সেই অনুযায়ী আপনি কুক করবেন তারপরে খেতে পারেন। আমরা কিছু করে রেখেছি এই জন্য আমরা খেতে পারতেছি, এবং অলরেডি কিছু দেওয়া আছে কুক হচ্ছে। সো এইবার আমরা যেটা করতেছি, ও আমরা গুপ্তধন উঠিয়ে নিচ্ছি, এটা মোটামুটি কুক হয়ে গেছে চিকেনটা, উফ ইটস লুকিং সো গুড। আমরা ঠিক 10 থেকে 12 মিনিট আগে দিয়েছিলাম বিফ এবং চিকেনটা, আপনার হয়তো অ্যারাউন্ড 10 মিনিটের মধ্যে চিকেনটা দিতে হবে, বিফটা হয়তো 12 থেকে 14 মিনিট। সো এটা ওফ ইটস জাস্ট ওয়ান, দিস ওয়ান ইজ আ চিকেন, সো লেটস টেক ওয়ান। আমরা মনে হয় এটা একটু বেশি কুক করে ফেলছি, যার জন্য ভেতরটা একটু টান হয়ে গেছে, বাট দেখা যাক মুখে দেওয়ার পর বোঝা যাবে। সো লেটস গো ফর দিস ওয়ান, চিয়ার্স। নো নো, ইটস জুসি। হ্যাঁ, দিস ইজ সো গুড, নিজে রান্না করা খাবার খেয়ে নিজে খুশি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে তুই এগুলো সব করছো। সো টেকনিক্যালি আমি তো রান্না করছি, তাই না? ও দেখতে পাচ্ছি কি পরিমাণ ধোয়া। আমরা গ্রাফস্টিকটা নিলাম, একটু ডিপ করে নিই, গ্যাস আছে, নাও লেটস গো, শাবাশ লালন, লেটস গো বলে শুনে আমাকে ডুবিয়ে দিল, সাবমেরিনের মতো ওটা চলে গেল নিচে, এখনো খুঁজে পাচ্ছে না। একটা নেই যেখান থেকে, সো আমরা ওইখানে যেহেতু বয়েল হচ্ছে অনেক বেশি স্মোক আছে, আমরা ওটা ট্রাই না করে এখান থেকে একটা ট্রাই করছি। সো লেটস চিয়ার্স। চিয়ার্স, চিয়ার্স। দ্যাটস গুড, আমারটা সিজন চিলি করে ডিপ করে নিছে। সো প্রথমে এটা ক্লিয়ার স্যুপে ছিল, পুরো টেস্টটা পাইছি, বাট ক্র্যাবস্টিকও হয় কি, আমরা যখন বিভিন্ন রেস্টুরেন্টে ক্র্যাবস্টিকটা খুলে খাই ক্র্যাবের থেকে, তখন প্রপারলি এই ক্র্যাবস্টিকটা পাওয়া যায় না, ভেঙে যায়, অ্যানাপ পাওয়া যায় না, বাট এখানে ক্র্যাবস্টিকটা পুরো আরাম পাবেন আপনি, দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট পাবেন দুটো স্যুপ। প্লাস আমি যেটা করবো, আমরা সস যেটা আছে সেটার মধ্যে মিক্স করে নিচ্ছি, আমরা ইন্টেনশনালি একটু ঝাল স্পাইসি বেশি নিয়ে নিছি যাতে এই টেস্টটা পাওয়া যায়। আর আমি সসেজ বল দিয়ে সেম টেস্টটা নিয়ে দেখি। গুড সস, সসটা আসলে মজার, মজাটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে চিলি বাড়িয়ে নিতে পারেন, একটু সুইটিশ রাখতে পারেন। তো সেকেন্ড সসটা আমি ডাম্পলিং ট্রাই করতেছি, ডাম্পলিং এখন আর ট্র্যাক রাখা খুবই কঠিন,
যে যেটা খাচ্ছি সেটা বলে যাব, ঠিক আছে? তো সসেজটা নিলাম, ও যে ডাম্পলিং রিকভার করছে, হ্যাঁ ভালো হয়েছে, ভালো মতো ডিপ হয়ে গেছে। দেখি আমিও ডাম্পলিং নিয়ে নিয়ে নিলাম। অলরাইট, ফাইনালি অনেকগুলো অ্যাটেম্পের পর আমার ডাম্পলিংটা কোনো মতে আমি উঠে আনছি। আমি মুখে দিতে হবে এটা, আমি কথা না বলি, ওকে ওকে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ শিওর, মুখে দে। দেখছি নিজে হার মাংস দেখে চাচ্ছে যে আমি যাতে ফেলে দিই। বলবে এটা ওয়েল কুক হয়েছে, একেবারে পারফেক্ট, যার কারণে পুরো টেস্টটা পাচ্ছে মুখের ভিতরে। চিকেনের যে ফ্লেভারটা একেবারে উপরে যে ডাম্পলিংয়ের লেয়ারটা, এটা অতটা থিন না হলেও ভিতরে কিন্তু অনেক সফট। অনেক সময় দেখা যায় অনেক থিকের কারণে মুখে কামড় দেওয়ার সাথে সাথে ডাম্পলিংটা মুখে লেগে যায়, বাট এটা ওরকম না, ইটস ভেরি ওয়েল ব্যালেন্সড। ডাম্পলিংটা এতই ভালো লাগছে, কথা বলার আগে চিলি সসে দিয়ে নিলাম, আরও দুইটা কুক করতে দিয়ে দিল জুবাইর, এই বিকজ দ্য ফিলিং অফ দ্য ডাম্পলিং ওয়াজ ভেরি টেস্টি, ইটস সো গুড। আমি লালনের সে হারানো ক্র্যাবস্টিকটা খুঁজে পাইছি। ক্র্যাবস্টিকে হচ্ছে আপনি যখন এটা কুকিংয়ে দেবেন, কুকিং হয়ে গেলে উপরে ভেসে উঠবে অটোমেটিকলি, সে এই কারণেই পাইছিস। আমি তো আজকে চপস্টিকের যে আমি মানে একটা র্যাম্পেজ দেখালাম, হ্যাঁ এটার লেভেলটা কিন্তু আলাদা। লালন কিন্তু বাকি যে কতগুলো অ্যাটেম্পটেড করে গেলে দেখাইতে আসুস না, আমাদের ভিউয়ারে তো সেটা দেখবেও না। তো আমি ক্র্যাবস্টিকটা শেষ করি, তারপর আমরা একটু জুস ট্রাই করতে পারি, তাই না? ক্র্যাবস্টিকটা আসলে মজা, অনেক মজা, মুখে দেওয়ার সাথে সাথেই ক্র্যাবস্টিকের একটা সুইট জুসের মতো টেস্ট পাওয়া যায়, বের হচ্ছে, যেটা আমরা আগে আমি মনে হয় না এরকম পাইছি। এত বড় ক্র্যাবস্টিক তো কোথাও খাইনি, যার জন্য পাইনি, আসল আসল ব্যাপার যেটা। আর আমরা ওদের মাশরুমটাও একটু দিয়ে দিই, আমাদের মাশরুমটা খুবই ভালো লাগছে, তো কিছু মাশরুম দিয়ে দিই। দিস মাশরুম লুকস সো বিউটিফুল, যখন কাটতেছে মনে হচ্ছে ফ্লাওয়ার পেটালস, এত সুন্দর লাগতেছে। সো আমি ভেজিটেবল ট্রাই করি নাই, দেখা যাক কিরকম লাগে। জেনারেলি জুবাইর এবং আমি ভেজিটেবল খুবই খুবই পছন্দ করি, আমরা তো ভেজিটেবলই খাই। হ্যাঁ কোথাও না, হালকা নাস্তে বেশিরভাগ সময় ভেজিটেবলই থাকে ভাই, এডি অডিয়েন্স চাবে না। এমনি তো হালকা নাস্তা নিয়ে ঝাড়ি খাই, এরপর ভেজিটেবল নিয়ে ঝাড়ি দেওয়া শুরু করে, অনেকদিন পর ভেজিটেবল মুখে দেওয়ার পরে একটা আসলে ডিফারেন্ট টেস্ট পাবে যায়, তখন মানে আরও আমরা আসলে এই জন্য ভেজিটেবলটা কম খাই, যাতে কিছুদিন পর খেলে আমাদের টেস্ট আরও বাড়ে, এটাই আসলে, এটা হচ্ছে গিয়ে মানে দ্য হ্যাকস অফ হালকা নাস্তা, ঠিক আছে? তো যাই হোক, খটপটের সাথে ওরা ড্রিঙ্কস দেবে, ইউ ক্যান ট্রাই দ্য ড্রিঙ্কস অফ দেয়ার্স। আমরা যেমন মেয়েটা ট্রাই করছি, আপনারা হয়তো দেখেছেন মাঝে মাঝে সিপ নিতে আমাদের। দিস টু ম্যাঙ্গো জুসেস, দিস আর নট পার্ট অফ দ্য বুফে, দিস ওয়াজ কমপ্লিমেন্টারি গিভেন আস বাই দ্য ইয়ামা হটপট অ্যান্ড গ্রিল, লেটস ট্রাই দেম। আপনাদের ড্রিঙ্কস ম্যান্ডেটরি লাগবে, কারণ আমরা ট্রেডিশনাল যে স্যুপটা নিছি সেটা খাওয়ার সাথে সাথেই যে স্পাইসি লেভেলটা থাকে এবং গরম, সেটার জন্য পরে আপনি অবভিয়াসলি আপনার ড্রিঙ্কস লাগবে ম্যান্ডেটরি। দ্য জুস ইজ ফ্রেশলি মেড, মানে একদম জাস্ট ম্যাঙ্গো নিয়ে এক্সট্র্যাক্ট করে দিয়েছে, তো একদম খালি ম্যাঙ্গো টেস্ট, নাথিং এলস, নো অ্যাডেড সুগার, নাথিং। সো উই লাভড ইট, উই লাভড ইট, একেবারে র যেটা বলে জুস। সো আমরা মোটামুটি অনেকগুলো আইটেম খেয়ে ফেললাম, এবার আমরা একটু রেস্ট নিচ্ছি, উইল ট্রাই টু অ্যাড মোর ফুডস টু দ্য কুকিং স্টেশন, সো লেটস ট্রাই সাম। আমরা এখনও অনেক কিছু বাকি এক্সপ্লোর করা, অনেক কিছু আমরা দিইনি, সো লেটস ট্রাই দ্য। যেমন আমার খুবই ইম্প্রেসিভ লেগেছে ওদের টোফু স্কিন, সো আমি টোফু স্কিনগুলো দিয়ে দিই। দিস লুক ভেরি ভেরি এক্সেপশনাল, প্রতিটা আইটেমই আমরা একবার চিলি সস, চিলি স্যুপে দিব, এবং আরেকটা দিব হচ্ছে ক্লিয়ার স্যুপে, যাতে দুইটা টেস্টে আমরা পাই। এবং দুটো দুটো করে দিয়ে দিচ্ছি, যাতে আমিও খেতে পারি, লালনও খেতে পারি, এগুলো খুব হতে থাক। ইন দ্য মিন টাইম আমাদের এক্সিস্টিং যে আইটেমগুলো আছে আমরা শেষ করি। ওদের এখানে অলরেডি দুইটার মতো বেজে গেছে, মোটামুটি মানুষ আসা শুরু করেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আশেপাশের সাউন্ড। ওদের এখানে ম্যাক্সিমামই চাইনিজ পিপলরা আর কামিং, বাট ওদের এখানে রিসেন্টলি বাঙালিদের আসাও অনেক বেড়ে গেছে। ওকে, আমরা মোটামুটি আমাদের ড্রিঙ্কসগুলো আবার প্রিপেয়ার করে নিলাম, এবং সব কিছু কিছু জিনিস আমরা দিয়ে দিলাম, টোফু স্কিন দিয়েছে, এবং আমরা অনেক আগে শুরু থেকে আমরা ওদের এখানে যে বিফ লিভার, এটা খুবই এক্সক্লুসিভ আইটেম, ওটা দিয়ে দিয়েছিল চিলি সসে। সো লেটস পিক ইট আপ দিস ওয়ান, রাইট? সো জুবাইর বিফ লিভারটা ট্রাই করতেছে, যদিও আমি প্রথমে ভাবছিলাম এটা খাইতে পারবো না, এই জন্য তারা জিজ্ঞেস করে নেয় আপনারা বিফ লিভার খাবেন কি না। সো দিস ইজ সামথিং উইচ মাইট বি এক্সক্লুসিভ। সো আগে জুবাইর এটা খাচ্ছে, কারণ আমি একটু সন্ধিহানি আছি এটা টেস্টটা কীরকম হয়। সো জুবাইর রিভিউ অনুযায়ী আমি এটা টেস্ট করবো। দিস ইজ সো গুড, দিস ইজ সো গুড, ইয়েস, টু হিয়ার দ্যাট, রিয়েলি
ট্রাই লালন যদি খাওয়ার পর সো গুড না ও যদি এর থেকে আরও বেশি কিছু বলতে পারে বিকজ এই টেস্ট ও কখনো পায় নাই আমি অল্প একটু টেস্ট দিচ্ছি সো আমিও ফাস্ট করার জন্য ভিডিওটা একটু কাটা চামচটা নিয়ে নিলাম কারণ চপস্টিকে আসলে টেক্স এ লট এখন এখন চপস্টিকে পর সমস্যা সো চপস্টিকে সমস্যা হোক আর না হোক আমি তো বেশিক্ষণ ধরে ওটা দিয়েই খাই যদি এটা রান্না করার সময় অনেকে স্মেল আসে বাসায় বাট এখানে ওই স্মেলটা নাই তারা খুব সুন্দর করে ক্লিন আপ করে আপনার সামনে এটা প্রোভাইড করবে আপনি শুধু আপনার মতো করে কুক করে নেবেন কোনো র বা কোনো কিছু টেস্টই পাবেন না এটা একটু বেশিক্ষণ ধরে কুক করবেন যাতে টেস্টটা আরও ভালো হয় এটা আমি এখন মুখে দিব সস মাখিয়ে নিলাম জেনারেলি যে ভয়টা ছিল যে এটা হয়তো একটা স্মেল আসতে পারে বা টেস্টটা প্রপারলি হবে না বাট জুবাইর অ্যাবসলুটলি রাইট যে এটার টেস্টটা খুবই ভালো সো এইটার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আপনার নিতে পারেন তখন বিফ ফ্লেভার হয়েছে সরি ফর দ্যাট আমরা বিফ স্টোমাক অ্যাকচুয়ালি সো যারা বিফ স্টোমাক আগে কখনো ট্রাই করেন নাই তাদের সামনে এটা এটা একটা নিউ চ্যালেঞ্জ হবে কারণ হচ্ছে আপনার সামনে কাঁচা বিফ স্টোমাক দেওয়া হবে তার মধ্যে আপনি নিজে কুক করে খাবেন এটা অ্যাকচুয়ালি টোটালি নিউ এক্সপিরিয়েন্স ইভেন আমার জন্য এবং লালন কিন্তু ফার্স্টে একটু একটু ইয়েই করতেছিল যে কেমন হবে না হবে বাট অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ওয়েল এবং এটার একটা কারণ হচ্ছে আপনি একটু বেশি কুক করে নেবেন দ্যাটস ইট অ্যান্ড আই বিলিভ আপনার 1%ও আপনি র টেস্ট বা এরকম পাবে না সো দ্যাট ইজ সামথিং ইউ ক্যান ট্রাই আই লাভ ইট এবং এটার মধ্যে আপনার হয়তো মনে মনে থাকতে পারে এটা টেস্টটা কিরকম স্মেল আসবে কিন্তু কিচ্ছু নাই একেবারে টোটালি পিওর মিটের মতো একটা ফ্লেভার পাবেন প্লাস হচ্ছে যেই তারা সস বানিয়ে দিছে অবভিয়াসলি এটা ম্যান্ডেটরি আপনাদের জন্য সো লালন আমাকে একটু হেল্প কর হ্যাঁ আমি যে আইটেমগুলো অলরেডি কুক করে গেছি সেগুলো আমরা সেগুলো আমি করে দিচ্ছি মানে এক্সপিরিয়েন্সটা অন্যরকমের যে আপনি যখন আপনার সামনে কুক হচ্ছে একদম গরম গরম খাবার আমরা হালকানা স্টিম আমাদের জন্য মানে একটা চ্যালেঞ্জ এই গরম খাবার খাওয়া বাট এখানে আমরা সব গরম গরমই খাচ্ছি ও আমাদের ওই মাশরুমগুলো ওরা বলছে অ্যারাউন্ড 4-5 মিনিটস গুড এনাফ কুক কুক দিস বিকজ দিজ আর ভেরি থিনলি সাইজ অ্যাট দ্য সেম টাইম ওদের যে ভেজিটেবলসগুলো আছে এগুলোর জন্য 4-5 মিনিটস ইজ গুড এনাফ আর 8-10 মিনিটস অর টু জাস্ট টু কিপ ইট সেফ উই কেপ্ট ইট 12 মিনিটস অল দ্য মিটস অ্যান্ড এভরিথিং লাইক দ্য বিফ ওয়ান আরও কিছু মাশরুম আছে আমি তুলে নিই একবারে ইয়া আর নাও এবার আমরা মানে নতুন সসগুলো ট্রাই করি দেখা যায় লালন সাহেব কতটা ক্রিয়েটিভলি সসটা বানাইছে আমি একটু একটু টাচ দিয়ে নিলাম আর কি তার মানে তুই বলতে চাইছিস আমি খুবই ক্রিয়েটিভ ক্ষেত্রে সস বানানোর ক্ষেত্রে সত্যি কথা সসটা খুবই ভালো লাগছে মজার ব্যাপার আপনি এখানে যত খুশি নেবেন খাবেন এবং আপনাকে কেউ কিছু বলবে না আর সব আপনার টেবিলেই থাকবে আপনাকে ট্রাভেলও করা লাগবে না যে ওখানে যে আনবো আমার একটু কষ্ট হচ্ছে এই ঝামেলা নেই বারবার উঠতে হবে না জাস্ট ট্রাই দ্য বিফ দেন ইটস অ্যাকচুয়ালি কুক ফর এ ওয়াইল সো লেটস সি দ্যাটস সো গুড ওয়াও আমরা তো মানে মাস্টার শেফ হয়ে গেলাম জাস্ট ওয়াও বিফ অ্যান্ড চিকেন আমরা আগে চিকেন খেয়েছি এখন বিফ বোথ অন্যান্য ফুড আইটেমের চেয়ে যদি ওটা বেশি ভালো লাগে আপনারা ওটা ট্রাই করতে পারেন বেশি করে আমরা অ্যাজ ইউজুয়াল উই আর কার্নিভেরাস তো আমাদের মিটের প্রতি একটু দুর্বলতা থাকবে সো আমি সসেসটা ট্রাই করি এটা চিকেন সসেস আর আমি আবার একটু বিফটা লালনের বানানো স্পেশাল সস একটু ডিপ করে নিই লালন না জেনে কি সস বানিয়ে দিয়েছে আমার তো খুব ভালো লাগছে সসটা না জেনে কি আমি এটা হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আই এম আমরা আপনাদের একটু বলতে পারবো টিভি শো করা অনেক জায়গা আছে অনেক খাবার অনেক দাবার আছে আপনি ইচ্ছে মতো খাবেন মন মতো কুক করে নেবেন আমরা বলেছিলাম যে অনেক স্পাইসি একটা সস দিতে সো তার একটা খুব স্পাইসি সস বানাই গেছে দ্যাট ওয়াজ ভেরি ওয়েল উইথ দ্য আইটেমস আর আমরা একটা স্পেশাল আইটেম এখন পর্যন্ত রেখে দিচ্ছি যেটা আমরা এখন ভিতর দিইনি সো আপনাদের সামনেই ওটা দিব এটার জন্য এটা আমি দিচ্ছি এবার উঠে গেলাম আমি আমার এখনও কিছু ফুড দেওয়া বাকি ছিল সেই ফুডগুলো দেওয়ার জন্য এটা আমরা স্পেশাল আপনাদের দেখানোর জন্য রাখছি ডিপ স্লাইস করে দিয়েছে এবং এগ যেটা আছে এগটা তারা উপরে একটু সুন্দর করে দিয়েছে আমরা ওটা একটু মাখিয়ে নিই আপনার বিরলে দেখেছেন আমি সবই দিয়ে দিলাম অ্যান্ড আই থিঙ্ক আমাদের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেওয়া উচিত এইগুলো একটু ডিপ করে দিবেন মিট পোর্শনগুলো
ससের স্যুপের মধ্যে যখন দেবেন তাহলে একটু ভালো মতো ওই ইনগ্রিডিয়েন্টস এবং মশলাগুলো সিজনিং হবে। তো আমরা মোটামুটি একটু সিচুয়ানেই বেশি রাখলাম, আমরা চিংড়িটা এখনও ট্রাই করিনি, তো চিংড়িটা আমরা দিয়ে দিই। আর ওখানে ফ্রাইড আইটেমও আছে, এগুলো সেমি কুক। সো আমরা অনেকগুলো ফুড একসাথে দেওয়াতে আমরা টেম্পারেচারটা বাড়াই দিলাম, সো আপনি নিজেই বাড়াইতে পারবেন, ইটস ভেরি ইজি। নাও লেটস ওয়েট ফর অল। সো ইন দ্য মিন টাইম আমরা ক্র্যাবটা টেস্ট করে বলি। লালন মোটামুটি নিজের প্লেটে সব ক্র্যাব নিয়ে নিছে, আমি ওখান থেকে সব ক্র্যাব নিতে চাই। এখানে আছে, দিস অল আর মাদার ক্র্যাবস বিকজ অল অফ দেম হ্যাজ এগস উইথ ইট, সো দ্যাট ইজ এ এক্সট্রা বোনাস উইথ দিস ক্র্যাবস। প্রত্যেকটাই সুন্দর করে তারা সামনে রেখে দিয়েছে, আর ডেকোরেশনটা আমি এখন স্ক্রিনে দিয়ে দেখছি, আপনার ডেকোরেশনটা দেখেন কি সুন্দর করে যত্ন করেছে তারা করছে। প্লাস হচ্ছে উপরে অরেঞ্জ কালার এগুলো দেখতে পাওয়া যায়, এটা এটা আমি আলাদাভাবে যে কুক হয়ে গেছে আমার হাতে, সো এটা আমি আলাদাভাবে ট্রাই করবো। টেস্টটা আমার মুখে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আই হ্যাড লবস্টার এগ ইন ওয়ান টাইম অ্যান্ড ইট ওয়াজ গ্রেট। সো আমি ক্রাবের এগ আগে কিন্তু ট্রাই করিনি, এটা আমাদের জন্য দুজনের জন্য প্রথমবার মতো ক্রাব এগ। সিজুয়ান চিলি ইজ দ্য প্রবাবলি দ্য বেস্ট ওয়ান ফর দিস সর্ট অফ ফিশ অ্যান্ড মিট। এত মজা ক্রাবটা, উপরে এগ এবং মিট পোষণ অনেক বেশি। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতেছেন না হয়তো ক্যাবের সাইজটা কতটুকু, ক্যাবের সাইজটা মাশাআল্লাহ ভালো বড়। সো মিট ভিতরে মিট পোর্শন ওরা এমনভাবে কাট করে দেওয়া, মিট পোর্শনটা পুরো অর্ধেক বের হয়ে আছে, প্লাস হচ্ছে এই একটা আছে উপরে। সো সব মিলিয়ে মিট পোর্শনটা আপনি ডাইরেক্টলি এনজয় করতে পারবেন। ওয়াও, এটা একটা সুইট ফ্লেভার আনতেছে ক্র্যাবটার মধ্যে, তাই না? যারা ক্রাব পছন্দ করবেন করেন তাদের জন্য আমি বলবো যে এটা মাস্ট রিকমেন্ডেড, মাস্ট ট্রাই, ওয়ান অফ দ্য বেস্ট ক্রাব। মানে আই ক্যান নট গেট ইনাফ অফ দ্য এগ, দ্যাটস সো গুড। খুব ডিফারেন্ট মজা, একটা সুইট একটা টেস্ট এনে দিচ্ছে। এবার একটু লালনের স্পেশাল সসের সাথে ডিপ করে নিলাম। আমরা থামতে পারতেছি না, ক্র্যাব খেতেই থাকবেন খেতেই থাকবেন। ইটস লাইক মানে একটা মানে অন্য জোনে চলে গেছি, ক্র্যাব জোন। সো স্টিমগুলো উঠতেছে এখান থেকে, এই ফ্লেভারটা কিন্তু একটা টোটালি ডিফারেন্ট ফ্লেভার। ভিতরে যে এনভায়রনমেন্টটা আছে, এটার লুক বলেন ডেকোরেশন বলে সব মিলে একটা ওয়ার্ম লাইটিং সহ এটা টোটালি মুড মুডি মুডি একটা ওয়েদার। মানে ইটস এ ভেরি গুড টু হ্যাং আউট উইথ ইয়ার ফ্যামিলি, উইথ ইয়ার ফ্রেন্ডস। দ্য হোল সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ অলসো লাইক দ্যাট, লাইক ইউ সিট ইন গ্রুপস, ইউ হ্যাভ দিস ডিলিশিয়াস মিলস ইন ফ্রন্ট অফ ইউ, একটা পর একটা খেতে থাকবেন, রান্না করতে থাকবেন, অন্যরকম একটা মানে ফ্লেভার। এবং এটা আমি বলবো কাইন্ড অফ হোমলি ফ্লেভার বলবো, মানে বাসায় বসে আছি, বাসায় বসে রান্না বান্না করে খাচ্ছি, এই টাইপের আর কি। এই যে আমি অলরেডি কুক করতেছি, এবং যদি আমরা নিজেদের বাসায় রান্না করি না সেটা অন্য কথা। না না, রান্না বান্না করা হয়, আমি নিজেও করি, আমার স্পেশাল কিছু ফুড আছে। হ্যাঁ, আমি নিজেও করি, বাট আমি রান্না বলতে বোঝাচ্ছি যে আমাদের আম্মুর যে রান্নাটা, আম্মু যে বাসায় রান্না বান্নাটা করে, স্পেশাল ডিশগুলো বানায়, ওগুলো সময় তো আমরা খুব বিজি থাকি। আমরা খাওয়ার সময় সবার আগে আসবো, আর কাজের সময় আমরা সবার লেট আসবো না। হালকা রাস্তা টিম হয়তো আরও অনেক রেস্টুরেন্টে যাবে, আরও অনেক জায়গায় খাবে, থাউজেন্ডটা রেস্টুরেন্ট ভিউ করবো, আমরা অ্যাব্রড যে খাবো, আমাদের অনেক মাইলস্টোন আছে, অনেক ইচ্ছা আছে। বাট ননদারলেস দ্য বেস্ট কুক উইল অলওয়েজ বি ইন আওয়ার হোম, দ্যাটস আওয়ার মাদার্স। সো কুডোস টু অল মাদার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং। ননদারলেস ইটস এ গ্রেট প্লেস টু হ্যাভ ফান, এ লট অফ ফান, ফুড শুড বি অ্যাবাউট ফান। And look at this man, this man. Team, man, this team is so pregnant. গুলো এদিকে ছড়িয়ে আমাদের আবার একটু ক্রেভিং উঠতেছে যে আরও আবার একটু কিছু খাই। সো পুনর্দমে আমরা একটা একটা করে আবার খাবো। সো এই ব্লগটা আমাদের ট্রেডিশনাল ব্লগের মতো ওরকম হবে না, কারণ বুঝতে পারছেন এখানে আমরা রান্না এক সাইড থাকে, আবার খাওয়ার একটা সাইড থাকে, এখানে স্পেসিফিক কোনো ডিশ নেই। এখানে স্পেসিফিক ডিশটা আপনার হাতেই রান্না করা, অ্যান্ড ইউ আর গোয়িং টু এনজয় ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অর ফ্যামিলি, হু এভার ইউর কামিং হিয়ার উইথ। সো দিস ইজ অ্যান অ্যামেজিং প্লেস ইন দিস সেন্স টু হ্যাভ এ লট অফ ফান উইথ ফুড অ্যান্ড এ গ্রেট টাইম উইথ ইয়োর। সো এরপর কোনটা ট্রাই করবো আমরা, তো উস্কিন নাকি মাশরুম? মাশরুমটা ট্রাই করি, সো ব্ল্যাক মাশরুম।
ব্ল্যাক মাশরুম এর আগে আমরা কখনো খাইনি, আমি খাইনি, খাইনি। তো এটা নাকি মোস্ট পপুলার আইটেমের মধ্যে একটা, পেতে ওয়ান অফ দ্য মোস্ট রিফিল্ড আইটেমের মধ্যে একটা, সরাসরি ইম্পোর্টেড ফ্রম চায়না। এবং এটা নাকি খেতে আমরা নরম হাড় যেরকম খাই, একটু কচকচ করে ওরকম নাকি পাওয়া যায়। সো একটু ট্রাই করা যাক, খাই, লেটস টেস্ট ইট। এক্স্যাক্টলি, একদম নো ওয়ান্ডার কেন এটা মোস্ট অর্ডার এবং মোস্ট রিফিল্ড। সো খুবই মজার, খুবই মজার, একটা ডিফারেন্ট টেস্ট, টেক্সচারটাও খুব মজার। নাও লেটস ট্রাই অ্যানাদার নিউ আইটেম, দ্য টোফু স্কিন। তো মজার ব্যাপারটা হচ্ছে টোফু স্কিনটা যেটা আছে, এটা আমরা এটাকে অবভিয়াসলি ট্রাই করি নাই, অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু তারা ইম্পোর্ট করে। সো তাদের এখানে অনেকগুলো আইটেম ট্রেডিশনাল একদম চায়না থেকে ইম্পোর্ট করা হয়। সো তারা ওই ট্রেডিশনাল যে ফ্যাক্টরটা ওটা তারা ধরে রাখে, জুস করতেছে একদম। টোফু স্কিন কিন্তু অনেক জুস সোপ করে, সো এটাও সেম। সো লেটস ট্রাই দিস ওয়ান। ইয়া, চিয়ার্স। টোফুর প্রতি আমার যে একটা অনীহা ছিল প্রথম থেকেই, কারণ অনেক জায়গায় খেয়ে কোথাও সেকেন্ড টাইম খাইতে ইচ্ছা করে নাই। সো বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সেইং দ্যাট টোফু অ্যাকচুয়ালি খাওয়ার মতো ভালো একটা ডিশ। দ্য টোফু স্কিন ওয়াজ ভেরি গুড অ্যাজ ওয়েল। অলরাইট, অনেক অনেকগুলো রাউন্ড আমরা শেষ করলাম, বাট এখন আর আমাদের ভিডিওটা র্যাপ আপ করতে হবে। সো আমরা আমাদের ভিআইপি ফাইনাল আইটেমগুলো নিয়ে আসলাম। সো আমাদের ভিআইপি আইটেম দুইটা আছে, একটা ওদের ফিশ ফিলে আছে, আমি হাতেই দেখাচ্ছি। দ্য ফিশ, দিস ইজ সো সফট, আই থিঙ্ক এটা অসাম হবে। আর এটার সাথে আমরা একটা প্রনও আগে একটু ট্রাই করে দেখবো। আর লাস্ট ফাইনাল ডিশ হিসেবে আমরা রাখছি ওদের সিচুয়ান চিলি বিফ। এটা কিন্তু ওদের এখানে সবচেয়ে ঝাল আইটেম, এটা কিন্তু ওরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আমাদের যে এটা খাবেন নাকি। তো আমরা তো মানে স্পেসি শুনলেই তো আমরা তো বলবো যে বুঝতে হবে যে এটা ওয়াজ কোটেড ইন সিচুয়ান চিলি। সো আপনারা জানেন সিচুয়ান চিলি অনেক অ্যামাউন্টে দিলে সেটা কীরকম একটা বার্স্ট আসতে পারে, এবং এইটা চিলিটা কিন্তু একটা পুরো বার্ন করে যাবে। সো আমরা এটা এখন লাস্টে রাখি, এটা হবে আমাদের ফিনালে আইটেম। তো তার আগে আমরা খুব ফার্স্ট প্রনটা ট্রাই করে নিই, ওদের প্রনটা দেখি কেমন হয়েছে। স্কুল অফ দ্য হেড। সো প্রনটা হওয়ার সাথে সাথে একটা রেডিশ একটা কালার আসে, রেডিশ একটা কালার চলে আসে, আমি তো পুরোটুকু মুখে দিব। খালি কলসটা মাও দেখ আসবে, খুব ভেরি ওয়েল। আমি কলস ডাজন ম্যাটার একবারই মুখে দিয়ে দিচ্ছি, যারা শ্রিম খুব পছন্দ তাদের এটা ট্রাই করতে পারে, আমার কাছে শ্রিম খুব পছন্দ। সো আই উইল টেক, আই অলরেডি ট্রাইড সেভারেল, আই উইল টেক অ্যাগেন। ড্যান্স করার মতো মনে হয়েছে, দিস ইজ গুড। সো প্রনটা গেল, এবার আমাদের স্পেশাল ফিশে চলে আসি। এই ফিশটা এত সফট, এত জুসি, মানে এটার যে ফ্যাট পোর্শনটা আমি একটু মুখে দিয়েছিলাম, মুখে মনে হলো মার্শমেলো গলে গেলো। সো লেটস গো লালন। আমি হাতেই নিচ্ছি, দিস ইজ দ্য হোল ফিশ, চিয়ার্স। স্লাইস ফিশ। সো আমি একে নর্মালি খাই উইদাউট এনি সস, জাস্ট অ্যামেজিং সফট। এটা টোটালি আপনি জাস্ট বয়েল করে হালকা সুপের যে একটা মশলা আছে সেটার সাথে ট্রাই করা, এটা একটা পুরো রফ লাগে। অসম, অসম, আমি বলবো দিস ইজ সো গুড। আমার কোনো কন্ডামেন্সি লাগবে না, আমি এমনি খাবো এটা। আই এম নট গোইং টু স্পয়েল ইট উইথ এনি সস অর এনিথিং, দিস ইজ সো গুড। মানে ফিশটা আর আরেকটা জিনিস বলতে হয়, ফিশের সাইজটা মাশাল্লাহ ভালো বলো, এবং নর্মাল যে ডোরি ফিশ থাকে এটা স্লাইস দেখে বোঝা যাচ্ছে, আমরা দেখতেছেন হয়তো বিরলে, এটা ভালো ভালো সাইজের একটা ডোরি ফিশ। সো এটার একটা ফ্যাট পোর্শন আছে এক সাইডে, সো যেটা আমাদের দুজনের খুব বেশি পছন্দ, ভালো লাগছে। সো আমি সস দিয়ে একটু ট্রাই করি, দিস ইজ সো গুড। ডোরি ফিশটা ফাটাফাটি ছিল। সো এবার আমরা ওদের স্লাইস বিট যেটা দেখছেন, আমরা এক বিট করে রান্না করে নিছি সেই বিটটা নিয়ে, এটাও কিন্তু এত সফট লাগছে যে লাইক ইটস জাস্ট ওয়াবলিং। দিস ওয়ান ইজ দ্য স্লাইস বিট, লেটস গো উইথ এগ। এটা আগে একটু সসে আর একটু মজা লাগবে, একটা মজা, একটা মজা বলতে বিফের ক্লাসিক টেস্ট, বাট আই থিঙ্ক ফন্ডামেন্টসে আরও মজা লাগবে। লালনের সস তো পুরো হিট, কোনটা দিয়ে সেই মানুষের রান্না বান্নাই আলাদা, কান্দা কান্দা করে একটা জিনিস বানাইছে। দেয়ার ইজ এ ফ্যাটি বিফ দ্যাট ইজ অলসো গিভেন উইথ ইট, সো এটাও একটু ট্রাই করে দেখি এটা কেমন। এটা আমি আগে ট্রাই করছি, মিটের ফ্লেভারটা ভালো লাগছে, বাট ট্রেডিশনাল ট্রেডিশনাল কাট যেগুলো আর কি সোয়াইডিশ আমরা রান্না বান্নাই দিই ওরকম, ঠিক আছে, অলসো গুড। এখন আমাদের লাস্ট ক্লাসের সিচুয়ান চিলি বিফ, এটা দেখতে খুব ভয়ঙ্কর লাগতেছে,
তো এটা খাবার আগে বলি যে আমাদের কোনো একটা মিস যায় আমাদের বলতে গিয়ে সো ইউ ক্যান চেক দ্য মেনু ফর অল দ্য প্রাইসেস অ্যান্ড অল দ্য আইটেমস ওদের যে মেনু আছে সবগুলো আইটেম বুফের জন্য তা না বাট ওদের অনেক আইটেম আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন ইয়ামাতে আমার সবচেয়ে ফেভারিট আইটেমগুলো ছিল হচ্ছে গিয়ে ওদের যে বিফ আইটেমগুলো আছে লাইক স্লাইস বিফ আছে ওদের বিফ স্কিউয়ার্স আছে চিকেন আইটেমগুলোও চমৎকার ছিল স্পেশালি ওদের যে বিফ স্টমাক দিস ওয়াজ সারপ্রাইজিংলি গুড অ্যান্ড দ্য সিচুয়ান বিফ এই আইটেমটা আমরা লাস্টে ট্রাই করবো বাট এর আগে যা যা খেয়েছি মিটির প্রত্যেকটা আইটেম ফার্স্ট ক্লাস অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ এক্সপিরিয়েন্স টু গেট গুড টেস্ট আর ওদের যে টোফু এবং টোফু স্কিন এই দুটাও খুবই ভালো লাগছে স্পেশালি টোফু সারপ্রাইজিংলি ভেরি ভেরি গুড লালনের এছাড়া আর কোনটা হ্যাঁ আমি স্পেশালি মিট তো আমার ভালো লাগে বাট আমি একটু সি ফুডের বেশি ফ্যান সো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ইজ এ ক্রাব মাদার ক্রাব সাথে ডিম থাকে এটা আমরা আগে দুজনেই কখনো ট্রাই করি নাই এবং টোটালি ওর তিন ট্রাই এবং হচ্ছে ক্রাব স্টিকের সাইজ এবং সুইটনেস একটা ফ্লেভার আছে সেটা এবং আর একটা রিকমেন্ড করার মতো হচ্ছে জেরি মাশরুম এটা আমরা আগে ট্রাই করি নাই আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডোরি ফিশ সো ডোরি ফিশটা ওয়ান অফ দ্য রিকমেন্ডেড আপনাদের মাস্ট ইউ মাস্ট ট্রাই দিস যারা হয়তো এই ফ্লেভারটা ইউজ টু না তাদের জন্য আমি বলবো এই সসটা আমার রিকমেন্ডেড প্রত্যেকবার নিয়ে নিয়ে খাবেন সো ইফ ইউ আর এ ফুডি অ্যান্ড ইফ ইউ লাইক আওয়ার ভিডিও সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু হ্যাভ দিস কাইন্ড অফ অ্যামেজিং অ্যাডভেঞ্চার্স ওয়ার উই টেক অন সামথিং এক্সট্রিমলি নিউ সামথিং উই ডিড নট ট্রাই উই হ্যাভ দ্য কারেজ টু ট্রাই মেনি মেনি ফুডস এবং আমাদেরকে সাজেশন লিখতে পারেন কমেন্টে আপনারা কী ট্রাই করতে দেখতে চাচ্ছেন বা কোন রেস্টুরেন্টটা হালকান স্টাইলে ফুড এবং রেস্টুরেন্ট দেখতে চাচ্ছেন প্লিজ ডু লেট আস নাও সো দ্যাট উইল বি অল ফর টুডে হালকা রাস্তা সাইনিং স্টে হাংরি স্টে হালকা সো সিজুয়ান চিলি লাস্ট ট্রাই করে দেখি বিসমিল্লাহ একটা বাইট এটা যে ঝালের বাবা ও মাই গড ও মাই গড কাট কাট একবার মুখে আই নিড ড্রিঙ্ক